হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম এগেইন টু ইউ টু ক্যান লার্ন ইংলিশ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো যথারীতি আমি চলে এসেছি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য আর আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আর এই ভিডিও ক্লাসে আমরা তোমাদের যে ফাইনাল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে পার্টস এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কোর্শন নিয়ে তো ডি স্টুডেন্টস আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে থাকবে দেখে নেওয়ার জন্য যে পার্সির জন্য আমরা কোন কোন থেকে কোন কোন প্রশ্নগুলোকে গুরুত্ব সহিত করবো তো ইতোমধ্যে আমরা কিন্তু ইংলিশ ইংলিশ রিডিং স্কিলস স্কিলস এবং এবং টু পার্ট এ গুলো দিয়ে দিয়েছি আশা করি তোমরা সেগুলো পেয়ে গেছো তো তোমরা যদি সেগুলো না পেয়ে থাকো তো সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে কিভাবে তোমরা পাবে সেটা আমি একটু দেখিয়ে দিতে চাই তোমরা গুগলে গিয়ে জাস্ট আমাদের ইফ ইউ ক্যান লার্ন ইংলিশ যে ওয়েবসাইটটি আছে সেটার ওয়েব অ্যাড্রেস দিলেই কিন্তু তোমরা ওয়েবসাইটে চলে যাবে তারপর ক্যাটাগরি থেকে তোমরা তোমাদের ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের যে ক্যাটাগরিটি আছে সেটা সিলেক্ট করে দিবে সিলেক্ট করলে পরেই তোমরা ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য যে কোর্সগুলো অলরেডি ক্রিয়েট করা হয়েছে সেখানে চলে যেতে পারবে তারপর এইখানে দেখো তোমাদের জন্য ফাইনাল পরীক্ষা দু হাজার তেইশের জন্য ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়েছে ওকে তো এই প্রিভিউতে ক্লিক দিলে তোমরা দেখতে পাবে যে এখানে যে কারিকুলাম আছে এই কারিকুলামে গেলেই তোমরা ধারাবাহিকভাবে কিন্তু পেয়ে যাবে দেখো অলরেডি এখানে ইংলিশ রিডিং স্কিলস ইংলিশ রাইটিং স্কিলস এবং ইন্ট্রোডাকশন টু পয়েট্রি এর পার্ট এ এবং বি দেওয়া হয়েছে আর যেহেতু আমরা এখন আলোচনা করছি পার্ট সি এর জন্য তো এখানে ভিডিও লেসনটি এই ভিডিওটি কমপ্লিট হলেই শেয়ার করে দিব তোমরা সেখানে গেলেই পেয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটা ভিডিও লেসনের সাথে আমি আমার এই ভিডিওতে ব্যবহৃত যে পিডিএফ ফাইল এবং যে টেক্সট সেগুলো আমি এখানে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে এবং একটু নিচে গেলে দেখবার লেসন ম্যাটেরিয়ালস আছে সেই লেসেন্স ম্যাটেরিয়ালস এর পিডিএফটাও দিয়ে দিয়েছি অর্থাৎ তোমরা এখান থেকে সহজেই পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবে বা এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো তোমরা ডেস্ক্রিপশন থেকেই পেয়ে যাবে অর্থাৎ ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই এখানে গিয়ে তোমরা কোশ্চেনগুলো দেখো প্রত্যেকটা পয়েন্ট অনুসারে কোশ্চেন কিন্তু আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে ওকে তো আমি মনে করি ওয়েবসাইটটা ব্যবহার করলে তোমরা সহজে সবকিছু এক জায়গাতে গুছিয়ে পাবে এবং যখন দেখবে দেখো পাশে এখানে তোমার ধারাবাহিক ভাবে কিন্তু প্রত্যেকটার হ্যাঁ বিষয় বা টপিক দিয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা ওয়েবসাইটটি ব্যবহার করে সুবিধা পাচ্ছ এবং তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমাদের ফিডব্যাক খুবই জরুরি তোমরা যদি জানাও যে তোমরা ওয়েবসাইটটি ব্যবহার করে সুবিধা পাচ্ছ কিনা বা আরো কি কি ধরনের সুবিধা অ্যাড করা যেতে পারে তো ওকে তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো আমরা যেহেতু আছি আমাদের সিলেবাসের ইন্ট্রাকশন টু পয়েট্রি থার্ড নাম্বার পেপারে আর এই থার্ড পেপারে আমাদের টোটাল কিন্তু পয়েন্টস রয়েছে তাই না আর এই টোয়েন্টি পয়েন্টস থেকে এবারের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টস সেগুলো থেকে কিন্তু আমি ব্রড কোয়েশ্চেন দিচ্ছি হুম আর তোমাদের একটু জানা দরকার যে ফাইনাল এক্সামিনেশনে আসলে কেমন ভাবে প্রশ্নগুলো থাকে তো আমি দুই সালের যে ফাইনাল পরীক্ষা ছিল তার যে পার্ট সি এর কোশ্চেন গুলো সেগুলো এখানে শেয়ার করেছি দেখলে তোমরা বুঝতে পারছো তোমাদের এই পার্ট সি এ টোটাল আটটি কোয়েশ্চেন থাকবে আর কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের পাঁচটি কোশ্চেন আনসার করতে হবে প্রতিটির জন্য মার্ক হচ্ছে টেন তো সেই হিসাবে তোমরা এখানে ফিফটি মার্কসের এর কিন্তু আনসার করবে তাই না আর ফিফটি মার্কস জন্য তোমরা টোটাল সময় পাবে হচ্ছে আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই কোয়েশ্চেনের গুলো লিখে ফেলবে তা না হলে দেখা যাচ্ছে সবগুলোকে একই লেনথে লিখতে পারবে না অতএব তোমরা টাইম ডিভাইড করে নিবে এবং প্রতিটি কোশ্চেনের আনসার লিখতে কত মিনিট সময় লাগতে পারে ঠিক সেই মিনিটের মধ্যে আনসারটি লেখা শেষ করবে যাতে পাঁচটি কোশ্চেনের আনসার তোমরা যথাযথভাবে এবং একই লেনথে দিতে পারো এটা কিন্তু খুবই জরুরি একটা কোয়েশ্চনের আনসার খুব বড় করে লিখলাস তুমি পারো বলে হ্যাঁ আরেকটা দেখা যাচ্ছে যে তুমি অল্প করে লিখলা তাহলে কিন্তু গড় মার্ক কমে যেতে পারে কিন্তু তুমি যদি সবগুলো কোশ্চেনের আনসার একই লেনথে লেখো তাহলে কিন্তু একটা ভালো মার্ক কিন্তু গড়ে চলে আসে তো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের মনোযোগের সহিত করা উচিত এরপর আমরা সরাসরি একটু চলে যাই আমাদের বিভিন্ন সালের যে পয়েন্ট এসেছে সেটা একটু স্টাডি করার জন্য তো দেখো এখানে আমি দিয়েছি এবং এটা নিয়ে আগে একটি ভিডিও ক্লাসে দেওয়া ছিল আবারও আমি একটু দিচ্ছি দেখো দুই থেকে দুই সাল পর্যন্ত যে যে সালের যে কোশ্চেন এসেছে সেগুলো যদি আমরা একটু স্টাডি করি তাহলে দেখবো যে বিজোর সালে আসা পয়েন্ট শুধু বিজোর সালে এসেছে আবার জোর সালের গুলো জোর সালে এসেছে তবে কয়েকটাতে একটু ব্যতিক্রম রয়েছে যেমন এখানে একটা ব্যতিক্রম ঘটেছে যে দুই হাজার একুশ সালেও এসেছে দুই হাজার বাইশ সালেও এসেছে এছাড়া ব্যতিক্রমের পরিমাণ খুব একটা বেশি নেই দেখো তবে কিছু কবিতা বেশি এসেছে আবার কিছু কবিতা একদম খুবই কম এসেছে যেমন লার্নিং গ্রিফ এ পর্যন্ত দুইবার এসেছে পরীক্ষায় পাইক তিনবার এসেছে বিকজ আই কুড ফর ডেট এটা দুইবার এসেছে ইউলিসিস তার ডায়মন্ডের লনলি এসে ক্লাউড এলিজি এ পর্যন্ত দুইবার এসেছে এবারে আসার বেশ চান্স রয়েছে তো এইভাবে যদি আমরা একটু স্টাডি করি তাহলে স্টাডি করে আমার কাছে যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে দুই হাজার তেইশের ফাইনাল এক্সামিনেশনের জন্য তার একটা লিস্ট করেছি এই লিস্টে আমরা টোটাল এগারোটি পয়েন্ট পাচ্ছি তো এর ভিতর থেকে যে কোনো আটটি বা নয়টি পয়েন্টকে যদি তোমরা ভালো করে স্টাডি করে যাও বিশেষ করে পার্টস এর জন্য এবং সেখানে কমপক্ষে একের অধিক কোশ্চেন যদি তোমরা একটু প্রিপেয়ার করে যাও তাহলে আমার মনে হয় তোমরা পাঁচটা কোয়েশ্চেন সহজে কমন পাবে তবে কোশ্চেন গুলো মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে তোমরা যদি কোশ্চেন ফরম্যাট এবং টেক্সট সম্পর্কে ভালো ধারণা রাখো তাহলে দেখবা যে যে কোয়েশ্চেনটা তুমি যে টেক্সট থেকে পড়ে যাচ্ছ সেই টেক্সটে যদি একটু ভিন্ন কোয়েশ্চেন আসে তুমি কিন্তু লিখে দিতে পারবে অতএব সবগুলো টেক্সট না পড়ে তুমি যদি স্পেসিফিক কিছু টেক্সটকে গুরুত্ব দাও এবং সেখান থেকে যদি একের অধিক কোশ্চেন পরে যাও তোমাদের কিন্তু কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্রত্যেকটা থেকে একটা করে পড়ে যাওয়ার থেকে তোমরা যদি একটা পয়েন্টে যদি একের অধিক দুই তিনটা ব্রড কোশ্চেন পড়ে যাও তাহলে তোমরা কিন্তু আটটা নয়টা কবিতার ভিতরেই কভার করতে পারবে এই বিশটা কবিতা পড়ার দরকার নেই তাই যে পয়েন্টগুলো থেকে দুই হাজার বাইশ সালে কোশ্চেন এসেছে সেগুলো আমি রিকমেন্ড করছি বাদ দিতে তবে কিছু পয়েন্ট থাকে যেগুলো আসে প্রায় সেগুলো থেকে দু একটা কোয়েশ্চেন দেখা যেতে পারে তো সেই হিসাবে আমি দিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে পারে বাদ দিয়ে পড়তে পারো তবে এখানে যে এগারোটি পয়েন্ট আমি দিয়েছি এই এগারোটি পয়েন্টের কোশ্চেনগুলো অবশ্যই পড়বে ঠিক আছে তো সেই হিসাবে আমি সাজেশন হিসাবে দিয়ে যাচ্ছি আর যে পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে আমি দেখো স্টার মার্ক দিয়েছি এবং এই পয়েন্টগুলোর মধ্যে আবার যে কোশ্চেন গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি স্টার দিয়েছি হ্যাঁ তো সেই জন্য স্টার দেওয়া গুলোর কোশ্চেন গুলো অবশ্যই দেখবে এবং যেগুলো স্টার দেওয়া কোশ্চেন সেগুলো অবশ্যই ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমরা সহজে কমন পেতে পারবে তো দেখো সনেট এইটিন এখানে একটা কোশ্চেন দিয়েছি তবে এটা অবশ্যই বাদ দিয়ে পড়বে কারণ অলরেডি দুই সালে কোশ্চেন এসেছে তবে আমাদের যে তিনটি সনেট রয়েছে তার ভিতরে অনেস ব্লাইন্ডনেস এবং হচ্ছে হাউ ডু আই লাভ দি এখান থেকে এবার কোশ্চেন আসবেই তো এই দুটো থেকে অবশ্যই তোমরা একটা কোশ্চেন কমন পাবে বলে আমি মনে করি এছাড়া মেটাফিজিক্যাল পয়েট্রি থেকে একটা কোশ্চেন আসবে অর্থাৎ মেটাফিজিক্যাল পয়েট্রির যে কোয়ালিটি তাই না বা ফিচার এই জায়গাটা একটু টাচ দিবে তোমরা এটা আমি দেখিয়েছি এবং জন ডান যে স্টেজেস অফ লাভ দেখিয়েছে বিভিন্ন হ্যাঁ ভালোবাসা বিভিন্ন স্টেজ দেখিয়েছে এটাও একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো এখান থেকে একটা কমন পাবে বলে আমি মনে করি যেহেতু টু ডেফরিল এবং আই ওয়ান্ডার ক্লাউড এখান থেকে এক ধরনের কোশ্চেন এসে গেছে গতবার যদিও কোশ্চেনটা ক্লিয়ার করা ছিল না যে আসলে কোনটা থেকে এসেছে টু ডেফরিল থেকে নাকি আই ওয়ান্ডার লন এ ক্লাউড থেকে তবে যেহেতু কোশ্চেনটা সম্পর্কে একটু বেসিক একটা ব্যাপার রয়েছে যেটার মাধ্যমে আমি দুটা পয়েন্ট থেকে কিন্তু আনসার করতে পারি তো সেই হিসাবে আমি ধরেছি যে টু ডেফরিল থেকেও ওটা আনসার করা যেত তো সেই সময় আমি দুই সাল বলেছি তবে তোমরা অবশ্যই টু ড্যাফোডিল থেকে এখানে যে দুটা কোশ্চেন লিখেছি তার ভিতরে এই কোশ্চেনটা একটু পরে যাওয়ার চেষ্টা করবে কারণ আমার কাছে মনে হয়েছে যে দুই হাজার বাইশ সালে যে কোশ্চেনটি এসেছে সেটা মেনলি আই লন লনলেস এ ক্লাউড এখান থেকে বেশি টাচ করা হয়েছে ওকে এরপর চার্জিয়ার খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য বিশেষ করে এই কোশ্চেনটি তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে এরপর চাই আই লন লেস এ ক্লাউড যেটা আগে বললাম তো সেই হিসাবে তোমরা চাইলে এটা বাদ দিতে পারো বা এখান থেকে যে কোশ্চেন দুটা দিয়েছি একটু দেখে নিতে পারো তবে ওর টু দা ওয়েস্ট ইন্ড এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হোপ অ্যান্ড অপটিমিজম এই কোশ্চেনটি তোমরা ভালো করে পড়বে জন কিটস এর যে কোশ্চেনটি রয়েছে সেটা দেখবে আলফ্রেড লর্ড টেনিসন বাদ দিতে পারো প্যাট্রিয়ট বাদ দিতে পারো এই দুটাই হচ্ছে ড্রামাটিক মন্দলগ তবে এই একটা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনটা তোমরা পারলে একটু পড়ে যেও কারণ দুটাই যেহেতু ড্রামাটিক মন্দলগ তো ড্রামাটিক মনোলগের ফিচার বা ড্রামাটিক মনোলগ কি এই নিয়ে একটা কোশ্চেন আসতে পারে ওকে হাউ ডু আই লাভ দি এটা পুরোটা তোমরা বাদ দিয়ে যেতে পারো ক্রসিং ব্রুকলিন ফেরি এটা গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোশ্চেনটা দিয়েছি এটা একটু ভালো করে পড়বে বিকজ আই ফর তবে আমি আসেনি এটা বাদ দিয়ে যেতে পারলে তোমরা এই যে একটা কোশ্চেন দিয়েছি এটা তোমরা একটু পড়ে নিতে পারো তবে আ ফর মাই ডটার এটাও খুবই গুরুত্বপূর্ণ এখানকার থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে হোম বেরিয়াল তোমরা পড়তেও পারো না পড়তে পারো পিয়ানো দেখো আমি দিয়েছি এটা ইম্পর্টেন্ট হিসাবে তোমরা একটু দেখে নিতে পারো আর এখানে অবশ্য রবার্ট ফ্রস্ট পয়েম থেকে এই যে কোশ্চেনটা আমি স্টার্ট দিয়েছি একটু দেখতে পারো এছাড়া ফার্ন হিল পাইক এগুলো থেকে তোমাদের পড়ার দরকার নেই বা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এখান থেকে যদি পারো এটা করে যেতে পারো তাছাড়া এটাকে আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দেখি নাই আর লার্নিং গ্রিপ থেকে তো কোশ্চেন দিই নাই তো দেখো কিছু কিছু পয়েন্ট আছে যেখান থেকে আমি কোশ্চেন দিই নাই পাইক থেকে দিই নাই লার্নিং গ্রিপ থেকে দিই নাই দুই হাজার বাইশ সালে কোশ্চেন এসেছে যে পয়েন্ট গুলো থেকে সেগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো ওকে তবে যে এগারোটি পয়েম আমি সিলেক্ট করেছি এই পয়েন্টগুলো থেকে তোমরা অবশ্যই যে গুলো দিয়েছি ভালো করে মনোযোগ দিয়ে পড়ে যাবে হুম তো এখানে আমি সেই কথাটা বলেছি দেখো দ্য পয়মস মার্ক থ্রি আর মোর ইম্পর্টেন্ট ফর ফাইনাল এক্সমিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো ডি স্টুডেন্টস এ হচ্ছে আমাদের আজকের আলোচনা তো এই আলোচনার মাধ্যম দিয়েই আমরা ইন্ট্রোডাকশন টু পয়েট্রি থেকে দু সালের পরীক্ষায় আসা পার্ট এ বি সি এর জন্য সাজেশন দেওয়া শেষ করলাম আশা করি তোমরা এই ইম্পর্টেন্ট গুলো ফলো করে ভালো করে প্রস্তুতি নিবে আর ইতোমধ্যে আমি পূর্বের ভিডিও ক্লাসেও কথা বলেছি কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত এবং কোনগুলো তোমাদেরকে মনোযোগের সহিত ধারণ করা উচিত ওকে তো পরবর্তী ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের পার্ট এ থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন নিয়ে কথা বলবো তো সেই ক্লাসেও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে এই ক্লাসটি শেষ করছি তো সকালে ভালো থাকো সুস্থ থাকো বাই